আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি ববরকাত দর্শক শুভেচ্ছা নিন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ সবাইকে পবিত্র রমাদানের রসিলায় আরও বেশি ভালো রাখুক আজ আমরা রসুল সাল আলহি আলহি ওসাল্লামের একটি বিশ্ববিখ্যাত হাদিস আপনাদেরকে শোনাব যে হাদিসটি ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই তার জামে আর মধ্যে উল্লেখ করেছেন ইন্না স সাদাকাতাত লা তুতাফিউ গাদাব আর রাব্বি ওয়া তাদফাউ মিতাাত আস-সু। প্রখ্যাত সাহাবী আনাস ইবনে মালিক আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন নিশ্চয় দান বা সাদাকা আল্লাহ পাকের রাগ বা ক্রোধকে নিবারণ করে আল্লাহ পাকের রাগকে কমিয়ে দেয় এবং অসম্মানজনক মৃত্যু থেকে বান্দাকে হেফাজত করে অসম্মানজনক মৃত্যু রোধ করে। তাহলে আমরা যদি পাকের রাগ কমাতে চাই আমাদেরকে কিন্তু দান এবং সাদাকা বেশি বেশি করতে হবে দান করার মাধ্যমে সাদাকা করার মাধ্যমে পাকের রাগ কমে যায় আল্লাপাকের দয়ায় বান্দাকে আল্লাপাক বেষ্টন করে রাখেন আল্লাপাক তার মার্সিতে বান্দাকে আবদ্ধ করে রাখেন এবং দানের কারণে আকস্মিক মৃত্যু এবং অসম্মানজনক মৃত্যু থেকেও কিন্তু আল্লাহ বান্দাকে মুক্তি দেন যা একটি বান্দার জন্য পরকালীন মুক্তির কারণ হবে এবং দুনিয়াতে সম্মানের কারণ হবে তাই আসুন এই রমাদানে মোবারাকে আমরা বেশি বেশি দান এবং সাদাকা করি রমাদানে এক টাকা দান করলে এটি সত্তর গুণ বাড়িয়ে দেওয়া হয় তাহলে এক টাকায় সত্তর টাকা অন্য হাদিসের মধ্যে আছে নিয়াতের পরিশুদ্ধতার কারণে বান্দার তাকোয়া থাকার কারণে সে দানকে আল্লাহ পাক সাত গুণ পর্যন্ত বাড়িয়ে দেন সুবহান আল্লাহ প্রিয় দর্শক আসুন দান সাদাকা করে পাকের প্রিয় বান্দা হই এবং অসম্মানজনক মৃত্যু থেকে নিজেদেরকে হেফাজত করি আল্লাপাক সবাইকে কবুল করুক এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি বাকু